সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ্জাক। কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ তার মরদেহে ফুল দিয়ে ও চোখের জলে চলচ্চিত্রের এই প্রাণ পুরুষকে শ্রদ্ধা জানান। এর আগে দীর্ঘদিনের কর্মস্থল ইবিসিতে বন্ধু সহকর্মীরা রাজ্জাকের মরদেহে ফুলে শ্রদ্ধা জানান। বাদাসোর গুলশানের আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই মহানায়ককে। সাইদ খানের রিপোর্ট। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে এফডিসিতে জড়ো হতে থাকেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরা। সবারই এক ইচ্ছা, শেষবারের মতো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাককে এক নজর দেখা ও শ্রদ্ধা জানানো। তার এত ভালোবাসা পেয়েছিলাম আমি যে আমি বলে শেষ করতে পারবো না। দেখ ভাই, কত প্রিয়, কত আপন, এটা কি আর বলার, না অপেক্ষা রাখি বলে কিচ্ছু বলতে পারবো না। একটি পরিবার থেকে বাবার তুল্য কেউ চলে গেলে কারো কিছু প্রতিক্রিয়া জানাবার ভাষা থাকে না। আমার শুধু একটি কথা, দেশবাসীর কাছে রাজ্জাক ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। হিমঘর থেকে নায়করাজের মরদেহ যখন এফডিসি প্রাঙ্গণে পৌঁছে তখন অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কর্মজীবনের পিতৃতুল্য অভিভাবককে হারিয়ে শোকাহত বন্ধু সহকর্মীরা, আবার অনেকেই নিঃশব্দে অশ্রুপাত করেন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সহকর্মী বন্ধু শুভানুধ্যায়ীরা শেষ বিদায় জানান তাদের প্রিয় অভিনেতাকে। তার প্রতি যেন আমাদের সবার একটা শ্রদ্ধাবোধ থাকে। এটা একটা বিশাল ক্ষতি, এটা যে কত বড় ক্ষতি এটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো না। তিনি আমাদের গাইড ছিলেন, তিনি আমাদের উপদেষ্টা ছিলেন। যে ক্ষতিটা হয়ে গেল এটা কখনোই পূরণ হবে না, হবেও না। পরে এফডিসি প্রাঙ্গণে নায়করাজের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, নায়করাজ রাজ্জাকের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অভিভাবক শূন্য হয়ে পড়েছে। তার কর্মময় জীবনের সবগুলো কাজ সরকারি উদ্যোগে সংরক্ষণ করার ঘোষণা দেন তথ্যমন্ত্রী। উনি জাতীয় সম্পদ, উনার সব কর্ম সরকারিভাবে আমরা সংরক্ষণের ব্যবস্থা করব এবং যাতে ভবিষ্যতের প্রজন্ম তার কাজগুলো দেখতে পারে, শিখতে পারে এবং চলচ্চিত্রের সেই সংস্কৃতির পথে হাঁটতে পারে। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে মরদেহে শ্রদ্ধা জানিয়ে তার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। বাদাসোর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বাংলা চলচ্চিত্রের এই প্রবাদ পুরুষ নায়করাজ রাজ্জাক। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।